ভাইফোঁটা বাঙালি জীবনের এক গুরুত্বপূর্ণ পার্বণ। এই দিনটাতেই পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল সাম্প্রীতির নানা চিত্র। পুরুলিয়ার পুঞ্চার পাড়ুই মানব কল্যাণ সমিতির উদ্যোগে ভাইফোঁটা অনুষ্ঠিত হল পুঞ্চার নবদিশা বিদ্যালয়ে। সেখানে পরস্পরকে ফোঁটা দিয়ে আপন করে নিল সবর ও সাধারণ সমাজ। উল্লেখ্য, আদিবাসী জনজাতির মধ্যে সবর হল সবথেকে পিছিয়ে পড়াদের অন্যতম। ব্রিটিশ রাজত্বে তাদের বলা হতো ক্রিমিনাল ট্রাইব, সে সময় কথায় কথায় তাদের পুড়ে দেওয়া হতো জেলে, সাধারণ মানুষজনও তাদের এড়িয়ে চলত। স্বাধীনতার পর অপরাধ প্রবণতা আছে, এই তকমা মুছে ফেলা হয় সবরদের মধ্য থেকে। সাধারণ জনগণের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে নেওয়া হয় নানা উদ্যোগ, কিন্তু একটা ফাঁক রয়েই যায়। সেই শূন্যস্থান পূর্ণ করার লক্ষ্যে আলাদা করে উদ্যোগ নেন পাড়ুইয়েরই বাসিন্দা এবং পাড়ুই মানব কল্যাণ সমিতির সম্পাদক, কলকাতা পুলিশের কর্মী অরূপ মুখার্জি। এই উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নবদিশা মডেল স্কুলে সবর সম্প্রদায়ের ছেলেমেয়েদের ভাই ফোঁটা হলো, তাদের বোনদের ফোঁটা দিল, বোনদের কাছে ফোঁটা নিল সবর ছেলেরা। তো এতে আমার খুব ভালো লাগলো এবং সবরদের পাশে আমি সবসময় আছি, সবসময় থাকবো এবং সবরদের মূল রাস্তায় নিয়ে আসবই, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা একটা। এবং আমি এত আমি এই জন্য আমার যা হবার হবে আমি তার জন্য আমি চিন্তা করি না, কারণ এই সবরদের কাজ করার জন্য আমার নানা রকম সমস্যা হচ্ছে, কিন্তু আমি সমস্যাগুলো আমি কিছুই মনে করি না। আমরা চাই সবর সমাজ এই ভাইফোঁটার মাধ্যমে এগিয়ে, আমরা তাদের সাথে আছি এবং থাকবো সবসময়। আমরা চাই সবসময় সবর সমাজ এগিয়ে চলুক। অন্যদিকে রঘুনাথপুরেও দেখা গেল এক সুন্দর চিত্র। মুসলিম দাদাকে ভাইফোঁটা দিয়ে আপন করে নিলেন তিন হিন্দু বোন। শহর রঘুনাথপুরের বাসিন্দা পূজা মৌসুমি ও শর্মিষ্ঠা ভাইফোঁটা দিল হানিফ শেখকে, উপহার তুলে দিলেন হানিফও। ফোঁটা নিয়ে দারুণ খুশি পেশায় সংবাদ মাধ্যমের কর্মী হানিফ। তার অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, আজকে ভাইফোঁটা সবাই জানে, প্রশ্ন অবশ্যই উঠতেই পারে যে মুসলিম ভাইয়ের কপালে ভাইয়ের ফোঁটা চিহ্ন দেখতে পাচ্ছি। এটা আজ প্রথম নয়, রঘুনাথপুর শহরে এর আগে অনেকবার এই ধরনের আমরা করেছি একসঙ্গে, আরও আমাদের মুসলিম ভাই একসঙ্গে সব মিলেমিশে আমরা এসব কাজ করি। যদি একটা সামান্য যদি চন্দন টিকা যদি আমাদের মুসলিম হিন্দুর ভেদাভেদ যেটা সৃষ্টি হয়ে আছে সেটা যদি মিটাতে পারে, তো সেই জন্য একবার চন্দন কেন দশবার চন্দন ফোঁটা আমরা নিব। তো এই ধরনের সবাইকে চাইব ভালোভাবে ভাইফোঁটা পার করুন। আর এই যে তিনটে বোন আমাকে যে ভাই ভাই হিসাবে বা দাদা হিসাবে ডাকলো, তাদের মনে যে খুশি জাগলো সেটাই আমি খুব খুশি। তা আমাদের এখানে হিন্দু মুসলিম অবশ্যই জায়গা একটা আছে, ছোটো নিজের নিজের কাছে আছে, নিজের নিজের ধর্ম নিজের কাছে আছে, কিন্তু কিছু জায়গা আমাদের আছে যে একসঙ্গে চলতে হবে। এই চলার জন্যে অনেকে অনেক কিছু কথা উঠতেই পারে, সেই কথা কান দিলে হবে না। যেহেতু আমরা জানি যে আমরা এই দুনিয়াতে এসছি, আমরা এক মায়ের পেটের সন্তান, এক বাবার পেটের সন্তান, যে অতএব আমরা সবাই নিজেরা ভাই বোন বা নিজেদের সম্পর্কের মধ্যে, কিন্তু যেহেতু আমরা এই পৃথিবী বাস করছি সে তার সম্পর্ক একটা দিদি ভাই বোন এইভাবে হয়ে আসছে। আর একটা মেন বিষয় যেটা আমরা দেখি যে এই হিন্দু মুসলিম ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হাসপাতালের দুয়ারে যেয়ে পর শেষ হয়ে যায়। তার কারণটা হচ্ছে কি, যদি আমারই তো রক্ত দরকার পড়ে কিন্তু আমি ওখানে বলি না যে ভাই ব্লাড ব্যাংকের যে ডাক্তারবাবু আছে যে স্যার আমাকে মুসলিমের রক্তটা দেন, তখন কিন্তু আমরা বলি বি পজিটিভ এ পজিটিভ চার যেমন প্রয়োজন সেটাই বলি। তো সেটাকে মাথায় রেখে আমরা চাইবো সমস্ত সব কিছু পরব আমরা মিলে জুলে একসঙ্গে পার করি। হ্যাঁ, যে ধর্মে যেটুকু করা যায় সেই ধর্মে ওইটুকু আগা উচিত, বেশি আমি বলি নাই। আমার যেটুকু আমার মনে হচ্ছে যে আমার করা উচিত সেটা আমি করে যাচ্ছি এবং আমি সারা জীবন করে যাবো।